বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভিসি এগ্রো ফার্ম, যেটা ছাগলের গোটারি ফার্ম ছিল। এর আগের একটা প্রতিবেদনে কিন্তু আমি দেখিয়েছিলাম, ভিসি এগ্রো ফার্মের বিস্তারিত আলোচনা করেছিলাম। তো এখন এই মুহূর্তে আমি ভিতরে প্রবেশ করেছি, আর এই হচ্ছে ভিসি এগ্রো ফার্মের সম্পূর্ণ সামনের দৃশ্যটা। আপনারা এর আগের ভিডিওতে অবশ্যই দেখেছেন, ভিসি এগ্রো ফার্মের পুরো প্রতিবেদনটা দেখেছেন, আমি ওই ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর ফার্মের ওনার প্রদীপ চৌধুরী, উনি এই পরিস্থিতিতে বা এই সময়ে কিন্তু ফার্মে উপস্থিত নেই। ওনার আর যারা কর্মচারীরা তারা কিন্তু আছেন। আর এইটা মূলত একটা ইন্টিগ্রেটেড ফার্ম, মানে সমন্বিত একটা খামার। এখানে শুধুমাত্র ছাগল নয়, বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি, বিভিন্ন প্রজাতির ছাগল সমস্ত ধরনের কিন্তু পাওয়া গিয়ে থাকে। আর এইখানে ওনারা এখন কাজকর্ম করছেন। তো ওনাদের ডিস্টার্ব করার আগে আমি আপনাদের পুরো ফার্মটা একবার রিভিউ দেখিয়ে দিই, তো তারপরে বিস্তারিত আলোচনা করব। যে আজকে প্রদীপ চৌধুরীর সাথে যে কন্ট্যাক্ট করার বিষয় ছিল, সেটা হচ্ছে উনি কিছু ছাগলের বাচ্চা বিক্রয় করবেন, এবং এই যে সমস্ত বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আরও ওইদিকে ফ্রি রেঞ্জ করা আছে, যেগুলো চড়ে চড়ে খাচ্ছে, সেই সমস্ত বাচ্চার বিষয়ে আজকে কিছু কথা বলবো। আর উনি নতুন করে এখন গরুর কাটাল বা গাভীর খামার করার উদ্দেশ্যে একটা স্টেপ নিচ্ছেন। আর আগে যেরকম বলেছি, এখানে কিন্তু সমন্বিত একটা খামার, মানে শুধু যে ছাগল, যখন আমি প্রথম এসেছিলাম তখন কিন্তু শুধুমাত্র এই খামারটা ছিল, এটাতে ছাগল পালন করা হয়ে থাকে। এখন দেখতে পাচ্ছেন চারিদিকে বৃহৎ পরিসরে কিন্তু বাড়ানো হয়েছে, স্পেস বাড়ানো হয়েছে, ওইদিকে ছাগল সব আটকানো আছে, আমি দেখানোর চেষ্টা করবো। এইখানে কিছু ছাগল আছে, দেখানোর চেষ্টা করবো, এবং ওই দিকের ওই ঘরটা কিন্তু নতুন তৈরি করা হয়েছে, তো কিছু বাড়ানো হয়েছে। এবং এইটা হচ্ছে মুরগির খামার, আর সম্পূর্ণ কিন্তু মুক্তচরণ পদ্ধতিতে পালন করা হয়ে থাকে। এগুলো শুধু রাত্রে থাকার জন্য ঘর তৈরি করা, এগুলো থাকার জন্য ঘর তৈরি করা, আর দিনের বেলায় কিন্তু টোটাল এই বাগানটার চারিদিকে বাউন্ডারি করা আছে, মানে নেট দিয়ে বাউন্ডারি করা আছে, আর সেই নেটের বাউন্ডারির মধ্যে কিন্তু ছেড়ে দেওয়া হয়। এখানে দেশি মুরগি পাবেন, আপনার বিভিন্ন প্রজাতির হাঁস পাবেন, এছাড়াও বিভিন্ন প্রজাতির ছাগলের বাচ্চা পেয়ে যাবেন। আর নতুন করে উনি গরুর প্রতি ঝোঁক তুলেছেন, গরু পালনের প্রতি, তো গরুটা উনি আনবেন, ধীরে ধীরে করবেন। আর এটা আরও একবার বলে দিই, এটা হচ্ছে সমন্বিত খামার। আর ওনার কন্ট্যাক্ট নাম্বারটা ডিসপ্লেতে আমি দিয়ে দিচ্ছি, আর ঠিকানাটাও ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনার ওনার সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন। আর এই মুহূর্তে যেহেতু উনি বাড়ি নেই, সেহেতু ওনার কর্মচারীর সাথে কথা বলে আমরা জানবো যে কোন ছাগলের কেমন দাম হতে পারে এবং কোথা থেকে কীভাবে আসতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ আবদ্ধ পদ্ধতিতে পালন না করে একদম মুক্তচারণ পদ্ধতিতে পালন করে কিন্তু খাবার খরচা কম করার সাথে সাথে খরচের যে মানে টাকাটা, সে টাকাটা কিন্তু কম করে উনি কিন্তু ফার্মিং করছেন। তো চলুন বন্ধুরা, এবার ফার্মের যে স্টাফ আছে তার সাথে কথা বলবো। আচ্ছা কাকা, নমস্কার। হ্যাঁ ম্যাম। আচ্ছা, প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন। আমার নাম ঝড়ু মণ্ডল। ঝড়ু মণ্ডল। আচ্ছা, এই যে খামারটা আপনাদের এখানে রয়েছে, এটা হচ্ছে মানে ঠিকানাটা একটু আপনি বলবেন, যদি কেউ কৃষ্ণনগরের দিক থেকে আসতে চায় বা যদি কেউ শান্তিপুরের দিক থেকে আসতে চায়। আপনাকে আচ্ছা দিগনগরের আগে, দিগনগর পরে টালিখোলা অফিস, মানে এইটা হচ্ছে মেল শান্তিপুর থেকে আসলে আপনি যেদিক থেকে আসেন না কেন, মেন আপনাকে দিগনগর নামতে হবে, দিগনগর নামতে হবে, দিগনগরে আসতে হবে, দিগনগরে আসতে হবে, দিগনগর টালিখোলা। হ্যাঁ, দিগনগর টালিখোলা হলে আসলে আমাদের চলে আসবে উত্তর হাতিশালা ফার্ম। টালিখোলা থেকে যে কাউকে জিজ্ঞাসা করবেন, কয়ামুলকা রোড উত্তর হাতিশালা, তাই তো? উত্তর হাতিশালার দিকে কয়ামুলকি রোড, কয়ামুলকি রোড বা এখানে প্লাই কারখানা বললো তো অনেকে দেখে। হ্যাঁ বলবো, কাঠ মিলটার সঙ্গে, কাঠ মিলটা উত্তর জেলা কাঠ মিল আছে। দিগনগর টালিখোলায় এসে ওখানে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে কাঠ মিল বা প্লাই কারখানা, আপনাকে দেখিয়ে দেবে। জাস্ট প্লাই কারখানার পাশেই, জাস্ট পাশের জমিটাই। হ্যাঁ, তো এইখানে ছাগলের বাচ্চাগুলো এখন বিক্রি করবে শুনছি, তো কেমন কেমন দাম হতে পারে বাচ্চাগুলোর? 2,500-3,000। আচ্ছা একটু ভিতরে আসবো। আচ্ছা, সব থেকে বড় বিষয়, যে কোনো খামারে বায়োসিকিউরিটি ম্যানেজমেন্ট অর্থাৎ জৈব নিরাপত্তা ব্যবস্থা কিন্তু কঠোর রাখা উচিত। সেক্ষেত্রে বাইরের কোনো ব্যক্তিকে কিন্তু প্রবেশ করতে দেওয়া একেবারে নিষিদ্ধ করা উচিত, আর এনারাও দেয় না, দেয় না। তবে পারমিশন নিয়ে ঢুকেছি, উইদাউট পারমিশনে কেউ কারো ফার্মে গিয়ে হট করে ঢুকে যাবেন না। এখানে ছাগলগুলোর চেহারা আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্রজাতি। কাকা, এখানে কি কি প্রজাতির ছাগল আছে? এগুলো আছে, এসে কি বলে রে, এর আগে যেরকম ছিল বারবেরি, শ্রীহরি, বিটল, বিভিন্ন প্রজাতির ছিল, ওনারা সেইভাবে সঠিক। এই যে বারবেরি আছে, মানে হরিণের মতো সিং যেগুলো, বারবেরি, ওইটা একটা মেল। আর এই যে আপনারা এক কথায় এখানে এসে বা ফোনে কন্ট্যাক্ট করে বিভিন্ন সাইজের, বিভিন্ন দামের, বিভিন্ন জাতের ছাগল পেয়ে যাবেন, বাচ্চা পেয়ে যাবেন, বড় পেয়ে যাবেন, আপনারা যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারেন। আর জাতগুলো একবার দেখে নিন, সব থেকে ফেভারিট কিন্তু এইটা, মানে হরিণের মতো সিং, খুব সুন্দর দেখতে, খুব বেশি বড় সড় হয় না, ছোটোখাটোর মধ্যে। আর এখন হচ্ছে খাবার দেওয়ার টাইম, চারিদিকে কিন্তু ছাড়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সব চারিদিক থেকে, ওইদিকে গেটে সব দাঁড়িয়ে আছে, ঢুকবে। আর এখন এগুলো কি খেতে দেওয়া হলো? ওগুলো আছে ভুসি, ম্যাশ, বিচালি। আচ্ছা, খড় কুচানো, ভুসি, আটা মাখিয়ে, ম্যাশ। এক কথায় ছাগলের ব্যাপারে সেইভাবে কোনো অভিজ্ঞতা নেই, তবে ওনাদের যে কার্যকলাপ সেগুলো ওনারা করছেন, খেতে দিচ্ছেন। আর এই মুহূর্তে প্রদীপ চৌধুরী কিন্তু ফার্মে নেই, তবে ওনার নাম্বারটা আরও একবার ডিসপ্লেতে আমি শো করে দিচ্ছি, এবং ঠিকানাটা আরও একবার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন।
তবে যদি কেউ বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই এখানে আসুন। এখানে উন্নত মানের এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন জৈব নিরাপত্তা সম্পন্ন বাচ্চা বা বড় ছাগল কিন্তু পেয়ে যাবেন। শুধু ছাগল নয়, ছাগলের পাশাপাশি ওইদিকে আমি আগে দেখিয়ে দিলাম বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি কিন্তু এখানে পাওয়া গিয়ে থাকে। ওকে, তো এই ছিল আজকে দেখানোর, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।